নমস্কার বন্ধুরা, আমি রুদ্র রায়। বন্ধুরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আমাকে অনেকদিন ধরে অনেকজন কমেন্ট করতেছো যে ভাইয়া আমার স্কুল অথবা কলেজে BNCC প্লাটুন নেই, এখন আমি কীভাবে BNCC-তে ভর্তি হইতে পারি, আমাকে কিছু পরামর্শ দাও। বন্ধুরা, এই কমেন্টটা আমাকে অনেকজন কমেন্ট করেছিল, তাই আমি আমার যতগুলো ভিডিও রয়েছে সবগুলোতে আমি কিন্তু বলে দিয়েছিলাম। তাই ভাবলাম এই বিষয়টাকে নিয়ে আমি তোমাদেরকে আলাদাভাবে একটা আলোচনা করি। তাই আজকের এই ভিডিওতে মেরে আলোচনা করব, তোমাদের কলেজে যদি BNCC প্লাটুন না থাকে তাহলে তোমাকে BNCC-তে ভর্তি হতে পারবা নাকি পারবা না। আজকে সম্পূর্ণ ভিডিও ওয়াচ করো, তাহলে তোমরা জানতে পারবা। বন্ধুরা, কথা দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে বলে নিই, যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবা এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ওভার প্রেস করে দেবা। আর যারা যারা আমার ফেসবুক পেজকে লাইক করো নাই অবশ্যই ফেসবুক পেজকে লাইক করে দেবা। চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, একটি জেলায় সব স্কুল কিন্তু সরকারি হয় না এবং সব কলেজ কিন্তু সরকারি হয় না। এখানে সরকারি এবং বেসরকারি দুটো মিলেই থাকে এবং একটি জেলায় কিন্তু অনেক কম রয়েছে যে সরকারি কলেজ থাকে, আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে বেসরকারি স্কুল আর বেসরকারি কলেজ। বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এই BNCC প্লাটুন কোন কোন কলেজে থাকবে। BNCC প্লাটুন মূলত যেগুলো মানে আধা সরকারি এবং আধা বেসরকারি স্কুল কলেজ সেগুলোতে থাকে, আর যেগুলো একদমই সরকারি সেগুলোতে থাকে। আর তোমরা যদি বলো বেসরকারি মানে ফুল বেসরকারি কোনো প্রতিষ্ঠানে থাকে কি না, হ্যাঁ থাকে, বাট অনেক কম সংখ্যক স্কুল কলেজ যেটা ফুল বেসরকারি যেখানে কোনো সরকারের কোনো হাত নেই, এসব কলেজে BNCC প্লাটুন অনেক সময় থাকেও না, আবার হয়তো দুই একটা থাকতে পারে, হাতে কোনো দুই একটা কলেজ স্কুলে হয়তো থাকতে পারে। এখন তোমার কলেজে যদি BNCC প্লাটুন না থাকে তুমি কীভাবে BNCC-তে ভর্তি হবা এবং BNCC-তে ভর্তি হতে পারবা কি না সেটা বলি। বন্ধুরা দেখো, তোমাদের কলেজে যদি BNCC প্লাটুন না থাকে, যদি তোমাদের স্কুলে যদি BNCC প্লাটুন না থাকে, তোমরা কিন্তু BNCC-তে কোনোভাবেই ভর্তি হতে পারবা না। এখন হয়তো তোমার এই কথাটা শুনে অনেকজনের মন খারাপ হতে পারে, কিন্তু আমি তোমাদের এখন একটা কথা বুঝিয়ে বলি। দেখো, তোমার কলেজে BNCC প্লাটুন নেই, কিন্তু তোমার যে পাশে কলেজটা রয়েছে সেই পাশের কলেজে কিন্তু BNCC প্লাটুন রয়েছে। আমাকে অনেকজন কমেন্ট করেছে যে নিজ প্রতিষ্ঠানে যদি BNCC প্লাটুন না থাকে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে BNCC প্লাটুনে ভর্তি দিতে পারবো কি না। হ্যাঁ, তুমি ভর্তি দিতে পারবা, কিন্তু তারা তোমাকে ভর্তি নেবে না। কেন, আমি তোমাকে আমি একটা কথা বলি। দেখো, BNCC-তে কিন্তু প্রতি সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে কিন্তু ড্রিল করানো হয়, একজন ক্যাডেটকে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। তাই তুমি কিন্তু সবসময় কিন্তু তোমার BNCC-কে সময় দিতে পারবা না। এখন যে কোনো হতে পারে, যে কোনো সপ্তাহে দুদিন হতে পারে তো এই BNCC প্রশিক্ষণটা হয়ে থাকে। তো তুমি যদি সেখানে অ্যাটেন্ড না করতে পারো তাহলে তোমাকে তার ভর্তি কেন নিবে? আর তুমি কিন্তু মনে করো তুমি তোমার BNCC-তে যদি ভর্তি যদি হয়েও থাকো ওইভাবে, আর তোমার মধ্যে যদি একটা কোনো অভিজ্ঞতা থাকে, ভালো একটা যদি অভিজ্ঞতা থাকে, তুমি নাচ গান পারো, সেটা কিন্তু দেখো তোমার কলেজে কোনো নাম উঠবে না। সেটা তুমি যেই কলেজের BNCC প্লাটুনে ভর্তি হয়েছো সেই কলেজের BNCC প্লাটুনে তুমি নাম করতেছো, ঠিক আছে? তোমার নিজের নিজ কলেজে কিন্তু কোনো লাভ হবে না, আর তুমি কিন্তু এইভাবে কোনো সুযোগ সুবিধা পাবা না। কারণ দেখো, তুমি কিন্তু BNCC-কে বেশি সময় দিতে পারবা না, তোমার কলেজেরও একটা চাপ থাকবে, আর তারাও কিন্তু এটা মনে করবে যে এটা অন্য কলেজের ক্যাডেট, তাকে একটু সুযোগ সুবিধা কম দিবে। আর হয়তো তুমি ক্যাম্পিংয়েও নাও যেতে পারো, কারণ তোমার তুমি তো বাইরের কলেজের স্টুডেন্ট, কোনো প্লাটুন চাবে না অথবা কোনো স্কুল কলেজ চাবে না যে তার স্টুডেন্ট একটা খারাপ কিছু করুক, ঠিক আছে? তুমি কিন্তু তাদের প্লাটুন হয়ে তুমি ক্যাম্পিংয়ে যাওয়া, যদি তুমি ভুল টুটি করো তাহলে কিন্তু তাদের কলেজের নাম খারাপ হবে। এই জন্য কিন্তু তারা BNCC-তে কোনোভাবে তোমাকে ভর্তি নিবে না। আর এই ধরনের যদি মানে এইভাবে যদি ভর্তি নেয় এটা কিন্তু একটা স্ক্যামিংয়ের মতো ধরা হয়, এইভাবে কোনো রুল নেই। তোমার নিজ কলেজে যদি তোমার BNCC প্লাটুন না থাকে তুমি কিন্তু ভর্তি হতে পারবা না, এটা মাস্ট বি। অবশ্যই তোমাদের কলেজে BNCC প্লাটুন থাকতে হবে, যদি না থাকে তাহলে তোমার ভর্তি হতে পারবা না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমার এর পরের বিষয়ে তোমরা কী জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। বন্ধুরা, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।